সমস্যা সমাধানের সব প্ল্যাটফর্ম ক্লাসিক হোমিও। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্লাসিক হোমিও। আই এম ডক্টর হাফিজ। নাও আই উইল ডিসকাস অ্যাবাউট দ্য ট্রিটমেন্ট অফ সেমিনাল অর প্রোস্টেটিক ফ্লুইড ইমিশন ডিউরিং টকিং অ্যাবাউট ওমেন অর গার্লস ফ্রম। বন্ধুরা, চিত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, এটি হচ্ছে ইউরিনারি ব্লাডার, যেখানে মূত্র জমা হয়ে থেকে যায়, আর এটি হচ্ছে প্রোস্টেটিক গ্ল্যান্ড, এর মধ্যেই রয়েছে ইজাকুলেটরি ডাক্ট, আর উপরের যে একটি নার্ভ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেমিনাল ভেসিকল। পুরুষদের উত্তেজনার সময় এই সেমিনাল ভেসিকল থেকে এক প্রকার তরল পিচ্ছিল রস বের হয়, যা বীর্যের উপাদান বৃদ্ধি করে এবং সঙ্গমের সময় সহায়তা করে। আর ইজাকুলেটরি ডাক্টের নিচে রয়েছে ডিকাম্ফার গ্ল্যান্ড, যার কাজ হল বীর্য উৎপাদন করা। আমরা জেনে রাখবো পাতলা যে পিচ্ছিল রসটি বের হয় সেটি হচ্ছে সেমিনাল ভেসিকল থেকে, আর পরবর্তীতে যে গাঢ় এক প্রকার বীর্য বের হয় সেটি হচ্ছে ইজাকুলেটরি ডাক অথবা কাউপার গ্ল্যান্ড থেকে। আর উত্তেজনার সময় এই প্রোস্টেট গ্ল্যান্ড থেকেও এক প্রকার প্রোস্টেটিক ফ্লুইড বের হয়। সামান্য একটু উত্তেজিত হলে এই প্রোস্টেটিক ফ্লুইড বের হওয়া স্বাভাবিক, কিন্তু সামান্য উত্তেজনার কারণে যদি সিমেন বের হয় তথা বীর্য যদি বের হয়, এটা অবশ্যই ক্ষতিকর। এটি ধাতু দুর্বলতা এবং ইম্পটেন্সির প্রধান লক্ষণ। মেয়েদের সাথে সামান্য একটু কথা বললেই যদি সিমেন অথবা প্রোস্টেটিক ফ্লুইড বের হয়, সেক্ষেত্রে আমাদের চিকিৎসা নিতে হবে। আর এই সকল সমস্যার জন্য আমরা যে ওষুধগুলো দিয়ে থাকি, এখন শেয়ার করব আপনাদের সেই ওষুধগুলো সম্পর্কে। আর এই সকল সমস্যার নির্ভুল বর্ণনা দেওয়ার জন্য মার্ফি রেপারেটরের সাহায্য নেব। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক মহিলাদের সাথে ফোনে কথা বলার সময় সিমেন অথবা প্রোস্টেটিক ফ্লুইড বের হলে যে কার্যকরী ওষুধগুলো আমরা সেবন করতে পারি সে বিষয়ে। এখানে বলা হচ্ছে মেল সেমিনাল ইমোশন টকিং অ্যাবাউট ওমেন ফ্রম, অর্থাৎ মহিলাদের সাথে কথা বলায় যদি বীর্য বের হয় সেক্ষেত্রে একটি ওষুধ, সেটি হচ্ছে আস্টিলাগো। এছাড়াও পুরুষের যৌন রোগে যে লক্ষণগুলো দেখলে আমরা এই ওষুধটি প্রয়োগ করতে পারি সেগুলো হলো হস্তমন্থন করিবার অদম্য ইচ্ছা শুক্রমেহ, তার সাথে প্রেম বিষয়ক কল্পনা এবং স্বপ্নদর্শন, যেটাকে আমরা বলি স্বপ্নদোষ। এছাড়াও হস্তমন্থন করিবার অদম্য ইচ্ছা এবং হস্তমন্থন করার পর লাম্বার রিজিয়নে প্রচণ্ড ব্যথা অনুভব, তার সাথে নিরাশা এবং মানসিক উত্তেজনা থাকে। বন্ধুরা, এই সকল লক্ষণ দেখলে আমরা অ্যাস্টিলাগো এই ওষুধটি সেবন করতে পারি। ওষুধের সেবন করার নিয়ম হলো মাদার টিংচার 10 ফোঁটা করে প্রতিদিন 2 বার সেবন করতে হয়। এবার দেখবো এর পরের লক্ষণটি। এখানে বলা হয়েছে মেল সেমিনাল ইমোশন টকিং অ্যাবাউট ওমেন ফ্রম থিক। এখানে বলা হচ্ছে যে মহিলাদের সাথে কথা বলার সময় যদি বীর্য বের হয় এবং বীর্যটা যদি পাতলা হয়, সেক্ষেত্রে আমাদের শেবালসরু ওষুধটি সেবন করতে হয়। এই শেবালসরু ওষুধটি পাতলা বীর্য ছাড়াও যদি প্রোস্টেটিক ফ্লুইড বের হয় সেক্ষেত্রেও অনেক ভালো কাজ করে। এই ওষুধটি হলো শরীরের পুষ্টি এবং বলবর্ধক। এই শেবালসরু ওষুধটিও মাদার টিংসার 10 ফোঁটা করে প্রতিদিন 2 বার করে খেতে হয়। বন্ধুরা, এর পরের সিমটমটি দেখি। এখানে বলা হয়েছে মেল সেমিনাল ইমোশন ওমেন লুকিং অ্যাট পাসিং গার্ল হোয়েন, অর্থাৎ এখানে বলা হচ্ছে পাশ দিয়ে গমনকারী মেয়ে বা মহিলাদের দিকে তাকালেই যদি বীর্যপাত হয় সেক্ষেত্রে আমাদের 3টি ওষুধ প্রয়োগ করতে হয়। এই 3টি ওষুধ হলো ক্যালাডিয়াম, পিক্রিক অ্যাসিড এবং সেলেনিয়াম। এই 3টি ওষুধের মধ্যে যে কোনো 1টি ওষুধ আমাদের সেবন করতে হয়। ক্যালাডিয়াম ওষুধটির 30 অথবা 200 পাওয়ার 7 দিন পরপর সেবন করতে হয় এবং পিক্রিক অ্যাসিড এই ওষুধটি 3x অথবা 30 পাওয়ার এই ওষুধগুলো সেবন করতে হয়। পিক্রিক অ্যাসিড ওষুধটির 3x দিনে 2 বার করে সেবন করতে হয়। সেলেনিয়াম ওষুধটি 3x একটি করে ট্যাবলেট দিনে 2 বার সেবন করতে হয়, অথবা সেলেনিয়াম 30 অথবা 200 ওষুধ সেবন করতে চাইলে 7 দিন পরপর সেবন করতে হয়। বন্ধুরা, এর পরে সিমটম দেখি। এখানে বলা হয়েছে মেল সেমিনাল ইমিশন ওমেন প্রেজেন্স অফ ওমেন হোয়েন ইন অ্যান্ড টাচ অফ এ ওমেন অন, অর্থাৎ কোনো মহিলা বা স্ত্রী লোককে স্পর্শ করা মাত্রই যদি বীর্যপাত হয়, যেটাকে আমরা বলি প্রিমেচুর ইজাকুলেশন, এক্ষেত্রে 1টি ওষুধ, সেটি হচ্ছে নাক্স ভূমিকা। খুব দ্রুত বীর্যপাত কিংবা মহিলাদেরকে স্পর্শ করা মাত্রই বীর্যপাত হলে নাক্স ভূমিকা ওষুধটি 30 পাওয়ার প্রতিদিন রাতে 1 বার করে সেবন করতে হয়। এই 30 পাওয়ার ওষুধটি 1 মাস সেবন করে পরবর্তী মাসে নাক্স ভূমিকা 200 ওষুধটি সেবন করতে হয়।
এভাবে পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে রোগ ভালো না হওয়া পর্যন্ত সেবন করতে হবে। এর পরের সিমটমে আসি, এখানে বলা হয়েছে মেল প্রোস্টেটিক ফ্লুইড ইমিশন, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে যদি প্রোস্টেটিক ফ্লুইড বের হয় এবং সেই প্রোস্টেটিক ফ্লুইড যদি টকিং টু এ ইয়ং ওমেন হোয়াইল, অর্থাৎ মহিলাদের সাথে কথা বলার সময় যদি এই প্রোস্টেটিক ফ্লুইড বের হয়, সেক্ষেত্রে দুটি ওষুধ, একটি হচ্ছে নেট্রামিউর এবং অপরটি হচ্ছে ফসফরাস। এখানে ইয়ং ওমেন বলতে প্রাপ্তবয়স্ক যুবতীদের কথা বলা হয়েছে, বুড়িদের কথা নয়। এক্ষেত্রে নেট্রামিউর ওষুধটি সেবনের নিয়ম হল নেট্রামিউর 6x ওষুধটি এক মাস সেবন করতে হবে, এর পরের মাসে নেট্রামিউর 12x ওষুধটি আরও এক মাস সেবন করতে হবে। তারপর এভাবে পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে নেট্রামিউর 30x, নেট্রামিউর 200x এভাবে সেবন করতে হয়। আর ফসফরাস ওষুধটি আমরা তখন প্রয়োগ করব যখন রোগী অত্যন্ত দুর্বল এবং শরীর পুয়ে পড়া হয়, সেক্ষেত্রে ফসফরাস ওষুধটি আমরা প্রয়োগ করতে পারি। এবং ফসফরাস ওষুধটি প্রয়োগ করতে চাইলে ফসফরাস 200 সাত দিন পর পর একবার করে সেবন করতে হবে। এভাবে এক থেকে দেড় মাস সেবন করে ফসফরাস 1 mg এক থেকে দেড় মাস সেবন করতে হবে। তবে মনে রাখতে হবে ফসফরাস ওষুধটি প্রতিদিন সেবন করা যাবে না, এটি সেবন করতে হলে কমপক্ষে 7 দিন পর পর অথবা 15 দিন পর পর সেবন করতে হবে। আমরা জানি হোমিওপ্যাথিক চিকিৎসা একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা, এই ওষুধ সেবন করে 2-1 সপ্তাহের মধ্যেই ফল আশা করা যাবে না। ভালো ফলাফলের জন্য অবশ্যই 3-4 মাস ওষুধ সেবন করতে হবে। বন্ধুরা, ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ অথবা আমার সাথেও পরামর্শ করে ওষুধ সেবন করতে পারেন। আর এই ভিডিওটি মূলত আমি শিক্ষানবিশদের জন্যই দিয়েছি। বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে থাকতেছে বীজের মধ্যে যদি শুক্রাণুর পরিমাণ কম থাকে তাহলে তা বন্ধাত্বের সৃষ্টি করে, এই বন্ধাত্ব দূর করার যে ওষুধগুলো আমাদের সেবন করতে হয় সেই সম্পর্কে। বন্ধুরা, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ। সমস্যা সমাধানের সেরা প্ল্যাটফর্ম ক্লাসিক হোমিওপ্যাথি।